করোনা মহামারীর মধ্যে মিডিয়া অঙ্গনে নীরবতা বিরাজ করলেও ধীরে ধীরে সরব হয়ে উঠেছে মিডিয়া পাড়া। সময়ের চাহিদাকে মাথায় রেখে কাজ করছেন নাটকের কলাকুশলীরা। ভালোবাসা দিবসকে সামনে রেখে উত্তরার একটি শুটিং হাউসে চলছে আনপ্লাক শিরোনামের নাটকের শুটিং। এতে অংশ নিয়েছিলেন সজল ও প্রভা। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা নোমান খান। আসলে ভালোবাসা দিবস উপলক্ষে আমার কাজটা করা হচ্ছে গল্পটা ভালোবাসা নিয়েই। আশা করি দর্শক এমন কিছু এই নাটকটার ভিতরে পাবে, এটা ভালোবাসা দিবসেই শুধু যায়, এইরকম একটা গল্প। আর আমার নাটকের রাইটার হচ্ছে পান্থ শাহরিয়ার ভাই। তো ভাইয়া তো ভালো গল্প লেখে, এটা আমাদের নাট্যকাররা সবাই জানে। তো ভাইয়া বললো যে এই গল্পটা তুমি ভালোবাসা দিবস উপলক্ষে বানাও। তারপরে গল্পটা নেওয়ার পরে আমি গল্পটা দেখলাম, দেখার পরে সজল ভাই প্রভাকে আমি সিলেক্ট করলাম গল্পটার জন্য। তো ওনারা বললো যে গল্পটা করেন, ভালো হবে। তারপরে আমি মৌখিকভাবে চ্যানেলের সাথে আলাপ করার পরে সিদ্ধান্ত নিলাম কাজটা করি। এরপরে আমার নাটকের শুটিংটা শুরু করি। বিশেষ দিবসকে ঘিরে ভিন্ন গল্পের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সজল। যে চরিত্রগুলো ভাবায়, যে চরিত্রগুলো একটু কঠিন, যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, এমন ধরনের চরিত্রগুলো করতেই ভালো লাগে। হ্যাঁ, এটা ভালোবাসা দিবসের জন্য করা সত্যি, কিন্তু তার মানে এই না যে আসলে এটা একদমই চিরাচরিত একটা ভালোবাসার গল্প। এবং এমনও না যে এখানে শুধুমাত্রই আসলে ভালোবাসা ওরিয়েন্টেড বিষয়গুলোই আছে, অনেক রকমের মিশেল আছে। আসলে চরিত্রটাই একটু অন্যরকম, একটা মিউজিশিয়ানের চরিত্র, স্ট্রাগল মিউজিশিয়ানের চরিত্র, সেই সাথে একটা অদ্ভুত একটা ট্রমাটাইজ ক্যারেক্টার। লেখা হচ্ছে পান্থ শাহরিয়ারের বরাবরই, তার লেখা আমার ভীষণ পছন্দ। ডিরেকশন দিচ্ছে আমাদের একজন ছোট ভাই নোমান। যত্ন নিয়ে কাজটা হচ্ছে, এখানে আমি সত্যি প্রভা কাজ করছি। তো গল্পটা ডিফারেন্ট এবং আশা করছি যে দর্শকদের ভালো লাগবে। বর্তমান নাটকে পরিবার ও মা বাবার চরিত্র কমেছে, আর এখনকার টেলিভিশন নাটক বলতে বিনোদন ছাড়া কোনো বার্তা দেওয়া হচ্ছে না, এমনটাই মনে করেন প্রবীণ এই অভিনেতা। এখন টেলিভিশন নাটক বলতে আমরা যেটা বুঝি, যে সেটা হচ্ছে যে আমাদের জীবনযাপনের পদ্ধতির বা আমাদের সমাজ জীবনের প্রতিফলন। এখন সেখানে একটা পরিবার থাকে, পরিবারে বাবা মা থাকে, ভাই বোন থাকে, মামা খালা থাকে, চাচা চাচি থাকে, ফুপু থাকে। তো এখন এটা বলা হয়ে থাকে, আমি সঠিক হয়তো বলতে পারবো না, যে বাজেটের সংকটের কারণে এইসব চরিত্রগুলো নাই হয়ে যাচ্ছে। এখন এই বাজেট সংকটের বিষয়টা টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। আমি শুনেছি যে সেখান থেকে বলে দেওয়া হয় যে ভাই বাবা মার জন্য বাজেট নাই, বাবা মা ছাড়া আপনারা করেন, বা এজেন্সি থেকে সেরকম বলে দেওয়া হয়। তো যে কারণে নাটকের মান তো নিচে নামতে বাধ্য। একটা ছেলে একটা মেয়ে তো আকাশ থেকে নেমে আসে না, এলিয়েন হয়ে তারা নেমে আসলো, তারা প্রেম করলো, দিয়া বাড়িতে ঘুরে বেড়ালো, নাটক শেষ। কোচিত হয়তো একজন বন্ধু থাকে, একজন বান্ধবী থাকে, এর বেশি দেখাই যায় না। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে বলে জানান নির্মাতা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।